জোনাই থানাত নিশা উত্তপ্ত পরিস্থিতি। মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের প্রাক্তন সদস্য তথা সম্মিলিত গণশক্তি অসম দলের প্রাক্তন নেতা রাজু মেধেকক আরক্ষী আটক করার পিছতেই জোনাই থানাত সোমবারে নিশা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে মেধেকর সমর্থকে। উল্লেখযোগ্য, আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণ আঁচনির দুর্নীতির বিরুদ্ধে জোনাই থানাত এক গোচর রুজু হওয়ার পিছতেই আত্মগোপন হয়ে থাকা অবস্থাত সোমবারে অরুণাচল প্রদেশের এক ভিতর অঞ্চলের জোনাই আরক্ষী আটক করেছিল রাজু মেধেকক। অরুণাচলের পুনে পুনে ধেমাজিলে নিয়ার পিছতেই রাজু মেধেকর সমর্থকে জোনাই থানা ঘেরাও করে সৃষ্টি করে উত্তপ্ত পরিস্থিতি। রাজু মেধেক স্যারক ইয়াত আজি কব লাগছিল, কিন্তু আজিও নকরকে ডাইরেক্ট ইয়ারপা বেলেগ ঠাইল লই যালকে বা আত্মগোপন করার নিচি আমার সন্দেহ হয়েছে। আমার এখানে আমি এই অন্ধবহিত কারণের কারণে আজি আমার এই এই কার্যসূচী লোবলকে আমি অবলম্বন করবলে বাধ্য হয়েছে। ইনকোপ আটক করেছে, কিন্তু এটলিস্ট ইয়াতো জানিব লাগিছিল আমি মানুষজনক কোন। এতিয়া ইয়াত আমি মেজিস্ট্রেটক সুদিল, মেজিস্ট্রেট গম নাপায় বলে কয়, তো সেই কথাটো আমি সেখানে চিন্তিত হয়েছো যে সেটা হব নালাগিছিল। অবশেষত ঘটনাস্থলীত উপস্থিত হয় দণ্ডাধীশ। দণ্ডাধীশে প্রতিবাদকারীসকলক বুজনি দিয়ার পিছতে পরিস্থিতি কিছু হাম কাটে। ইফালে রাজু মেধেকক মুক্তি দিয়ার দাবিত জঙ্গি আন্দোলন করার হুঙ্কার দিয়ে সমর্থকসকলে। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট। জোনাই থানাত নিশা উত্তপ্ত পরিস্থিতি। মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের প্রাক্তন সদস্য তথা সম্মিলিত গণশক্তি অসম দলের প্রাক্তন নেতা রাজু মেধেকক আরক্ষী আটক করার পিছতেই জোনাই থানাত সোমবারে নিশা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে মেধেকর সমর্থকে। উল্লেখযোগ্য, আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণ আঁচনির দুর্নীতির বিরুদ্ধে জোনাই থানাত এক গোচর রুজু হওয়ার পিছতেই আত্মগোপন হয়ে থাকা অবস্থাত সোমবারে অরুণাচল প্রদেশের এক ভিতর অঞ্চলের জোনাই আরক্ষী আটক করেছিল রাজু মেধেকক। অরুণাচলের পুনে পুনে ধেমাজিলে নিয়ার পিছতেই রাজু মেধেকর সমর্থকে জোনাই থানা ঘেরাও করে সৃষ্টি করে উত্তপ্ত পরিস্থিতি। রাজু মেধেক স্যারক ইয়াত আজি কব লাগছিল, কিন্তু আজিও নকরকে ডাইরেক্ট ইয়ারপা বেলেগ ঠাইল লই যালকে বা আত্মগোপন করার নিচি আমার সন্দেহ হয়েছে। আমার এখানে আমি এই অন্ধবহিত কারণের কারণে আজি আমার এই এই কার্যসূচী লোবলকে আমি অবলম্বন করবলে বাধ্য হয়েছে। ইনকোপ আটক করেছে, কিন্তু এটলিস্ট ইয়াতো জানিব লাগিছিল আমি মানুষজনক কোন। এতিয়া ইয়াত আমি মেজিস্ট্রেটক সুদিল, মেজিস্ট্রেট গম নাপায় বলে কয়, তো সেই কথাটো আমি সেখানে চিন্তিত হয়েছো যে সেটা হব নালাগিছিল। অবশেষত ঘটনাস্থলীত উপস্থিত হয় দণ্ডাধীশ। দণ্ডাধীশে প্রতিবাদকারীসকলক বুজনি দিয়ার পিছতে পরিস্থিতি কিছু হাম কাটে। ইফালে রাজু মেধেকক মুক্তি দিয়ার দাবিত জঙ্গি আন্দোলন করার হুঙ্কার দিয়ে সমর্থকসকলে। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট।